সংক্ষিপ্ত আকারে। প্রশ্ন করার সময় অবশ্যই একটা করে প্রশ্ন, এবং যে যে শহর বা দেশ থেকে আপনারা প্রশ্ন করছেন অবশ্যই প্রেক্ষাপট বোঝার উদ্দেশ্যে আপনারা মেনশন করবেন ইনশাল্লাহ। তো সময় না নিয়ে আমরা শুরুতেই প্রশ্ন নিচ্ছি, নিচে প্রশ্ন করবেন। ফজলুল চৌধুরী, আপনি প্রশ্ন করুন। আমি আমেরিকা থেকে প্রশ্ন করতেছি। আমাদের এখানে একটা নতুন মসজিদ নিউ ইয়র্কের নায়াগ্রা ফলস সিটি থেকে আমাদের এখানে একটা নতুন মসজিদ করেছি আমরা চার্চ কিনে। তো এখানে আমাদের এই পয়লা রোজাতে আমরা আলহামদুলিল্লাহ ইজিপ্ট থেকে একজন লার্নেড শেখ আনছি, উনি পিএইচডি করা এবং আল আজহার ইউনিভার্সিটির টিচার। তো এখানে প্রশ্ন হচ্ছে, আমরা এখানে চার রাখাত আট রাখাত তারাওয়াহি করি, তারপর বিতর করি। তো চার রাখাতের মধ্যে যে গ্যাপটা দেওয়া হয় ইমামের সম্মতিতে, খুব সম্ভবত আমাদের মসজিদের প্রেসিডেন্ট ওই মাইক নিয়ে বিভিন্ন লোকজনদের বলেন, আপনারা এই দোয়াটা পড়তে পারেন, এই দোয়াটা পড়তে পারেন, বিভিন্ন দোয়ার তালিম দিয়ে থাকে এবং এটা শেয়ার করেন। এখন এটা কি সহি সুন্না মতো হবে, না আমরা নতুন ইনোভেশন করতেছি, এই জিনিসটা আমি জানতে চাইছিলাম শাকিল কাছে। বিরতি দেওয়া চার রাকাত পরে, এটা তো সালাফদের সুন্নাত, সাহাবায়ে কেরামদের সুন্নাত, ঠিক আছে? এই জন্য তারাবিকে তারাবি বলা হয়। কিন্তু এতে প্রত্যেক দিন একজন দাঁড়িয়ে যাবে আর মানুষকে দুয়ার তালিম দিবে, না এটা করবে না। এটা মানুষে অনেক সময় মনে করবে যে এটাই সুন্নাত, কিছুদিন পরে এটা বেদাত চালু হয়ে যাবে, যার ফলে এটা করবেন না। মাঝে মধ্যে যদি প্রয়োজন হয় তাহলে দোয়া শিখাবে, এত শিখাবার কি দরকার? একজন মুসলিম নিজের গরজে শিখ, ওকে শিখাইতে হবে, পাঠ পড়াইতে হবে, ছোট বাচ্চা পাঠ পড়াইতে হবে, বাপ মার জন্য এই দোয়া করো, তো এই ছেলে মেয়ের জন্য এই দোয়া করো, হ্যাঁ ওর গরজ সেটা, কথা বুঝছেন? সুতরাং এটা দোয়া শিখাবার জায়গা নয় যে ওই চার রাকাত পরে হ্যাঁ একটু যদি বিরতির বৈঠক দেওয়া হলো আর সেখানে করে বা বিরতি দেওয়া হলো সেখানে দোয়া শিখাইতে শুরু করলেন, ওয়াজ করতে শুরু করলেন, তবে কোনোদিনই কথা দিক নির্দেশনামূলক তৌহিদ সুন্নতের কথা মাঝে মধ্যে যদি ইমাম বলে তাহলে সেটা ফরজের পরেও বলতে পারে সুন্নতগুলির আগে, আর চার রাকাতের মাঝখানে যদি মাঝে মধ্যে, কিন্তু ডেলি ডেলি কাজ করবে এটা সুন্নতের খেলাফ অবশ্যই। জি বারাকাল্লাহ। এরপর যা প্রশ্ন করবেন আবদুল্লাহ, আপনি প্রশ্ন করুন। জি আবদুল্লাহ, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। শেখ, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বারাকাত। জি শেখ, বগুড়া বাংলাদেশ থেকে বলছিলাম। জি জি বলেন, মাশাআল্লাহ। শেখ, আমি এখানে প্রশ্ন করতে যাচ্ছি না, আমি আপনার নাম্বার নিয়েছিলাম, নিয়ে আপনি 2 সপ্তাহ আগে আমি হোয়াটসঅ্যাপে একটা প্রশ্ন করেছিলাম, আপনি দেখেননি। আমার প্রশ্নটা এতটাই পার্সোনাল যে আমি এখানে করতে পারবো না। যদি একটু মিটিং শেষে যদি আমাকে একটু একটু এনে সময় দিতেন, আমাকে আমার খুব বড় উপকার হতো শায়েক। দেখবো আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দিবেন, দেখবো আমি স্মরণ করে দিবেন। হোয়াটসঅ্যাপে এত মেসেজ আসে যে রমজান মাসে উত্তর দেওয়া সম্ভব হয় না। আচ্ছা শায়েক, আমি মিটিং না না, মিটিং শেষে কথা বলার সময় নাই, আপনি ওই হোয়াটসঅ্যাপে আপনি সালাম দিবেন, তাহলে বুঝানো যে আপনার প্রশ্ন কি আছে, উত্তর দেওয়ার মতো কিনা। ঠিক আছে, যে ব্রাদার আবদুল্লাহ, আপনি মিটিং শেষে আপনার শেখকে যে প্রশ্ন করেছিলেন হোয়াটসঅ্যাপে ওটাকে আপনি আবার রিসেন্ড করেন, তাহলে শেখ বুঝতে পারবেন ইনশাআল্লাহ, এবং আপনি সালাম দিয়ে দিন ইনশাআল্লাহ। জাকাল্লাহ খায়। তো ইনশাআল্লাহ এরপর যে প্রশ্ন করবেন গোলাম, আপনি প্রশ্ন করুন। জি গোলাম, আপনি ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আপনি হয়তো নতুন লাইনে আছেন, যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনার নাম মেনশন করার পরে আপনারা আপনাদের
জুম অ্যাপের স্ক্রিন ফলো করুন, যেখানে আপনাকে বলা হচ্ছে ফোনটাকে আনমিউট করতে। আপনি অপশন ফলো করুন, ফোনটাকে আনমিউট করে নিয়ে প্রশ্ন করুন। গোলাম, ওকে, ইনশাল্লাহ এরপর যে আমরা আরেকজনকে সুযোগ করে দিচ্ছি প্রশ্ন করবেন। মাহমুদা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত শেখ, আমি মাহমুদা বলছি সুইডেন থেকে। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বরকাতু। জি বলেন। জি, এক বোনের পক্ষ থেকে প্রশ্ন। উনি পরিস্থিতির চাপে পড়ে ব্যাংক লোন নিয়ে একটা অ্যাপার্টমেন্ট কিনছেন এখানে সুইডেনে। তো এখন উনি ভুল বুঝতে পারা পা, যেহেতু এটা সুদের উপরে আসে, তো ভুল বুঝতে পারা পর উনি চাচ্ছেন যত তাড়াতাড়ি সম্ভব কিস্তিগুলা পরিশোধ করে উনি সুদ থেকে আর কি মুক্ত হওয়ার জন্য। তো সেক্ষেত্রে উনি টাকা জমা দিয়ে যে বাৎসরিক একটা কিস্তি বা কি বলবো এটারে, মানে শোধ করার জন্য তো টাকা জমাচ্ছেন, সেই টাকাতে যে নিসাব চলে আসছে, এখন ওনার প্রশ্ন যে এই টাকা যেটা উনি লোন পরিশোধ করার জন্য জমাচ্ছেন, এর উপরে কি জাকাতটা ওনাকে দিতে হবে কি না, এবং এটা এক বছর ঘুরে আসছে। ওর কাছে জমা থাকছেন না, ওই একে দিয়ে দিচ্ছেন? ওনার কাছে এখন আছে, উনি 2-1 মাস পরে দিয়ে দিবে সম্ভবত, এটা বাৎসরিক ভাবে। যতক্ষণ তার হাতে আছে তত তো আর বছর পুরা হয়ে গেছে, জাকাত দিয়ে যেতে হবে। আচ্ছা, আল্লাহ হেদায়ত করুক, সুদ জাযাকাল্লাহ দিয়ে খায়ের। বলে জি স্যার, ঠিক আছে। জি ইনশাল্লাহ। তো আমরা পরবর্তী প্রশ্ন নিচ্ছি। প্রশ্ন করবেন শাফি মোল্লা, আপনি প্রশ্ন করুন। আপনার ফোন আসসালামু আনমিউট, আলাইকুম শেখ। আপনার ফোনটা আবার মিউট হয়ে গেল, এবং আপনার সাউন্ড একটু ক্লিয়ার করে নিন, যে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বরকাত। জি জি, কেমন আছেন শেখ? বলেন। আলহামদুলিল্লাহ। জি, আমার প্রশ্ন ছিল আহারে কোরআন পিছনে নামাজ আদায় করা যাবে কি? শোনা যাচ্ছে না ক্লিয়ার, আহলে কোরআনের পিছনে নামাজ আদায় আপনি করলেও? আরেকবার চেষ্টা করুন। আচ্ছা, তা বুঝলাম না, বুঝেছেন ইকরাম ভাই? বলেন, এক্সপ্লেন করেন। না ঠিক, আমি ওনার কথাটা বুঝতে পারিনি। জি, আপনি আবার প্রশ্ন করুন, কার পিছনে বলছেন জি, আমরা বুঝতে বলছিলাম পারি। এখন তো আরো সরি, সুবহানাল্লাহ, আমরা অনেক দুঃখিত, আপনার সাউন্ড আমরা শুনতে পাচ্ছি না নেট জনের কারণে। আপনি চেষ্টা করুন আপনার নেটটা ঠিক করে নেওয়ার জন্য, ইনশাআল্লাহ নেক্সট টাইম আবার আপনাকে সুযোগ দেবো ইনশাআল্লাহ। তো এ পর্যায়ে আমরা আরেকজনকে সুযোগ করে দিচ্ছি ইনশাআল্লাহ, আহলে প্রশ্ন করবেন। কোরআনদের পিছনে নামাজ আদায় করা যাবে কি? আহলে কোরআন, যে শেখ উনি বলছেন আহলে কোরআনদের পিছনে সালাত করা যাবে কিনা, এটাই মনে হয় আমার প্রশ্ন। জি, জাযাকাল্লাহ খায়। আহলে কোরআন যারা বলছে আমরা শুধু কোরআন মানে হাদিস মানে, তো মুসলমান নাই, তো মুসলমান যে নয় তার পিছনে কি করে নামাজ হবে? তেমন কাদিয়ানের পিছনে নামাজ হবে না, ঠিক তেমন আহলে কোরআন পিছনে নামাজ হবে। জাযাকাল্লাহ খায়। প্রশ্ন করবেন আবদুল্লাহ ডালিম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওবারাকাতুহু। আমার প্রশ্ন ছিল যে সিয়াম সম্পর্কে। তো জি আমার প্রশ্ন ছিল সিয়াম সম্পর্কে, বলেন। একজন সুগারে আক্রান্ত ব্যক্তি, উনি 5 বার সলাৎ পড়ে এবং মাঠের কাজ, পরিবারের কাজ, কর্ম কিন্তু সবই করে, কিন্তু সিয়াম রাখলে নাকি, সে সিয়াম রাখলে নাকি শরীর দুর্বল হয়, দুর্বল লাগে, এই কারণে সিয়াম রাখে না। তো এমনকি পরে কাজও করে না, এমনকি ফিদিয়াও দেন না। তো এর বিধান কি? আর একটা প্রশ্ন হচ্ছে, এদিন এক জি, প্রশ্ন একটা করে ভাইয়া, ইনশাআল্লাহ আমরা পরবর্তী প্রোগ্রামে আপনার প্রশ্ন নিব। জি বলেন স্যার। একজন লোক বলছেন যে সালাত আদায় করে আর অন্যান্য ইবাদত বন্দেগী করে, কিন্তু হতভাগা রমজান মাসের সিয়াম পালন করে না, বলছে সে কমজোর কমজোর হয়ে যায় বা তাকে দুর্বলতা অনুভব হয়। কাকে দুর্বলতা হবে না? আমার দুর্বল হয় না, যেই রোজা রাখে শরীর দুর্বল হবে, এই দুর্বলতা তো ফায়দা আছে। হ্যাঁ, কাকে খিদা লাগে না? আলেমদেরকে খিদা লাগে না? বয়স্ক মানুষ যারা রোজা আছে তাদের খিদা লাগে না?
যারা কঠোর পরিশ্রম করে রোদে কাজ করছে আর রোজাও রাখছে, আলহামদুলিল্লাহ আমাদের দিন দিনদার ভাইয়েরা অনেকে রোজা রাখছে, তাদের বাইরে রোদেও কাজ করছে। কথা হচ্ছে যে ফাত্তাকুল্লাহ মাস্তাতা, তুমি যথাসাধ্য আল্লাহকে ভয় করো। হ্যাঁ, আর এখানে এইরকম ভাবে সে রোজা ছাড়তে থাকবে আর অথচ রোজা রাখতে পারবে, তাকে খেয়ে দেওয়া লাগছে, বেশি করে খাক, এমন কিছু খাক যেগুলো এনার্জিপূর্ণ, এনার্জিপূর্ণ জিনিস, যেগুলো তো ভালো এনার্জি আছে। ভালো, যাতে তাকে পিপাসা কম লাগে, শরীরে দুর্বলতা অনুভব কম হয়, এগুলো করবে, এগুলোর জন্য যথেষ্ট বুঝছে। আর না বুঝে তো ভালো ডাক্তারের সাথে, ভালো ধার্মিক মুসলিম ডাক্তারের কাছে পরামর্শ নিবে, কিন্তু রোজা রাখবে না, সে হচ্ছে ফাসেক। যতই নামাজি আর মুসল্লি আর যতই সহি আকিদার দাবিদার হোক, সে ফাসেক, পাপিষ্ঠ। হ্যাঁ, আর এই অবস্থা মারা গেলে জাহান্নামে যেতে হবে, একেবারে রোজা রাখে না, জাহান্নামে যেতে হবে। ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে রমজান মাসের সিয়াম, যদি এটাকে কেউ না পালন করে স্থায়ীভাবে তো কুফরের কাছাকাছি, কুফরের কাছাকাছি, আর অস্বীকার করে যদি বা হালকা মনে করে তো কুফর, বড় কুফর এটি। আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। প্রশ্ন করবেন MD আবদুল্লাহ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বারাকাত। শেখ, আমাদের দেশের দুজন আলেম, বাংলাদেশ থেকে বলছি, দুজন আলেম কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলে মোনাজাত করার বিষয়ে ভিন্ন মত পোষণ করছেন। এখন আপনার কাছে আমার এটা জানার ইচ্ছে কি করছেন, যে কি বলছেন, কি কবরের বলছেন পাশে তাহলে? দাঁড়িয়ে, কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলে মোনাজাতের একজন পক্ষে বলতেছেন, আরেকজন বলতেছেন না, হাত তুলে মোনাজাত করার কোনো সই দলিল নেই। এখন আপনার কাছে এটা জানতে চাচ্ছি যে কবরের পাশে দাঁড়িয়ে একা একই মোনাজাত করা যাবে কিনা হাত তুলে, কিংবা করা দুটোই আহলে হাদিস না, একটা হানাফি একটা আহলে হাদিস? দুজনই আহলে হাদিসের আলেম। জি জি, আল্লাহ হেদায়াত করুক এরকম আহলে হাদিসদেরকে। তো কথা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে, মাইয়াতকে দাফন করার পরে প্রথম কথা জানাজার সালাতে দোয়া, ওতে দোয়া হয়ে গেল, তারপরে দাফন করার পরে, দাফন যখন হয়ে যাবে তখন নবী শাসন বলেছেন যে ইস্তাগফিরু লিআখিকুম, তোমাদের ভাইদের জন্য বা তোমাদের ভাই ভাইয়ের জন্য তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, ওয়াসারুল্লাহ লাহু তাসবিত, এবং আল্লাহর কাছে তার জন্য দৃঢ়তা কামনা করো যে সে যেন আপনার মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দিতে পারে। জি, ফাইন্নাহু আল আনা ইউসাল, কারণ তাকে এক্ষুনি জিজ্ঞেস করা হবে, এক্ষুনি মনকার নাকি এসে বসিয়ে দিবে আর জিজ্ঞাসা করবে তোমরা এখান থেকে সরে গেলে, সুতরাং তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, দৃঢ়তা কামনা করো। এতটুকু আছে, কিন্তু এই হাদিসে কি আছে তোমরা হাত তুলে চাও, সম্মিলিত চাও, অথবা একা একা হাত তুলে দোয়া করে? একটি হাদিস আছে? মোটেই নেই। সুতরাং যেটা নাই করার নামই বেদাত, যেটা নেই সেটার নামই হচ্ছে বেদাত। রসুলুল্লাহ সাল্লামের সামনে এই ক্ষেত্রগুলি অহরহ এসেছে, বহু জানাজায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার সালাত পড়িয়েছেন, শরীক থেকেছেন, নবী সাল্লাম মাইয়াতের জন্য ক্ষমা চাইতে বলেছেন, তাসবিহ চাইতে বলেছেন, কিন্তু তিনি নিজেও হাত তুলে দোয়া করেননি এবং সাহাবায়ে কেরাম হাত তুলে দোয়া করেননি, আর বলেননি যে তোমরা দোয়া করবে তো হাত তুলে দোয়া করো, হাত উঠিয়ে দোয়া করো, এ কথা বলেননি। সুতরাং এক শ্রেণী আহলে হাদিসের আবু আগে থেকে যেমন সম্মিলিত মোনাজাত করে আসছে ফরজ সালাতের পরে, ফরজ নামাজের পরে, ঠিক তেমনি এই ক্ষেত্রেও চলে আসছে, এরকম মেলাগুলি ভুলভ্রান্তি আছে, না জানার কারণে করেছে আমাদের আগের আলেম ওলামারা, আর যারা আজকাল করছে না তারা হঠকারিতা করছে, তারা দলিল মানতে চায় না, তারা হঠকারিতা, যে আমি ছোট হয়ে যাব, এতদিন করে এলাম আর যদি এখন মেনে নিয়ে এদের কথা তাহলে তো ছোট হয়ে যাবো, হ্যাঁ হেরে যাও, এই হারতে চায় না, সেজন্য আল্লাহ তাদের হেদায়েত দান করুক।
এটা হচ্ছে ইত্তেবাউল হাওয়া, কুপ্রবৃত্তির অনুসারে। সুতরাং যিনি বলেছেন যে দোয়া তো আছে কিন্তু হাত তোলা নাই, সেটি হচ্ছে কোরআন সুন্নাহ ভিত্তিক মত। জাজাকুমুল্লাহ। প্রশ্ন করবেন সাফিউল্লাহ বিন আব্দুল হাই, আপনি প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বারাকাতুহ। আমি সৌদি আরব রিয়াদ থেকে। বলেন। আমার প্রশ্ন আছে, একটা কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আজ থেকে কোন এক রমজানে কয়েক বছর আগে আপনার এই আলোচনা শুনে শহীদিন পেয়েছিলাম আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তো আল্লাহ কবুল করুন। তো আমি অনেকদিন চেয়েছিলাম আপনার সাথে সাক্ষাৎ করতে, রিয়াদে আসছিলেন, আগে আসতেন গ্রাম গুলাতে, হয় নাই কথা বলা, কথাটা বলার জন্য চেয়েছিলাম আর কি, বলতে পারিনি, তো আজকে বললাম। আজ থেকে প্রায় 10-12 বছর আগে। যাই হোক, আমার প্রশ্ন হচ্ছে, আমি রমজান মাসে দেশে গেলে আমি তারাবি পড়তে অনেক সময় সমস্যায় পড়ে যাই। সেটা হচ্ছে যে আমাদের যে গ্রামের মসজিদ আছে সেটা হচ্ছে যে আপনার এই মাত্র সুরার লাস্টে 10-15টা সুরা দিয়ে, বন্ধ বিশ্ব সুরা দিয়ে আপনি ছোট ছোট 10-20 মিনিটে 20 রাকাত নামাজ শেষ হয়ে যায়। আবার আবার একটু দূরে গেলে, 1-1.5 কিলোমিটার দূরে গেলে পড়তে পারি, সেটা হচ্ছে আপনার খতমে তারাবি, যেটা বলে আমাদের দেশে 5G গতিতে। এই অবস্থায় আমার করণীয় কি শেখ? সেই খতমে তারাবিও তো মানে স্পষ্ট পড়ে না, তারা এত এক্সপ্রেস পড়ে যে তাতে কোরআনের আয়াত কালিমাত হ্যাঁ বাক্য কিচ্ছু বোঝা যায় না। হ্যাঁ দুটোই, হ্যাঁ সন্না বিরোধী সলাৎ, আর এই দুই শ্রেণীর সলাৎই কবুল হয় না। খতম তারাবির নাম দিলাম আর তাতে করে পড়েই চলে যাচ্ছে। এই যে আজকালকার দেশীয় হাফেজরা বেদাতি সমাজের, এইসব সলা তো জায়েজ নয়। আর যারা ছোট ছোট সুরা পড়ছে 20 মিনিটে 20 রাকাত, সেটাও জায়েজ নয়। রাকাত পুরা করতে হবে বাপ দাদা থেকে পাওয়া রাকাত সংখ্যা পুরা করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হোক আর নাই। কিন্তু কোয়ালিটি একেবারে ডাউন কোয়ালিটি, যে কোয়ালিটি ইরজে ফাসাল্লে ফাইন কালাম তো সাল্লে, নবী 1400 বছর আগে বলেছিলেন একজন বেদুইনকে, যাও ফিরে যাও তুমি সলাৎ পড়োইনি, পুনরায় সলাৎ পড়ো। 3 3 বার একটু তাকে ফিরিয়ে দিয়েছেন, যা আবার পড়ো আবার পড়ো। তারপর বলছে এর চাইতে ভালো তো জানি না ইয়া রাসূলুল্লাহ, আমাকে কেউ শেখায়নি এর চাইতে ভালো। তাকে ধীর স্থিরতার সাথে সলাতের শিক্ষা দিলেন। সুতরাং যদি ধীর স্থিরতার সাথে সলাৎ কোথাও হয় তাহলে পড়বেন, আর হইলে তারাবি জামাতে পড়া কোনো আবশ্যক কাজ নয়। কোয়ালিটি যদি ভালো হয় তাহলে সুন্নাত, হ্যাঁ জামাতে পড়া সুন্নাত মুয়াক্কাদা। আর যদি কোয়ালিটি ভালো না হয় তো একা একা আপনি আপনার স্ত্রীকে নিয়ে পরিবারকে নিয়ে বাড়িতে পড়বেন, বা একাই পড়বেন, তাতে বেশি সব রয়েছে। যেটা পড়তে হবে জামাতে, মুসলিমদের জামাতে, সেটা হচ্ছে এশার সালাত, এশার সালাতটা পড়বেন। আর তারপরে সেখান থেকে কারো সাথে দ্বন্দ্ব ঝামেলা না করে কেটে পড়বেন, কারণ আট করেও যদি সেখান থেকে চলে আসেন তাহলে জবরদস্তি আপনাকে থামিয়ে দিবে, হ্যাঁ ঘেরাও করবে, যে না বের হতে দেবো না। কি আর এক বিপদ রয়েছে গোঁড়াদের, তো যার ফলে ওদের অনিষ্ট থেকে বাঁচার জন্য আপনি ফরজটা তাদের পিছনে পড়বেন আর তারপরে চলে আসবেন। তারপরে তাদের অনিষ্টের আশঙ্কা থাকে তো বলবে আমার ব্যস্ততা আছে, কাজ আছে, তাদের স্যার অনিষ্ট থেকে বাঁচার জন্য। প্রশ্ন করবেন বিনতে রাহিম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বারাকাতুহ। জি জাবেদ আবুকস বাংলাদেশ থেকে বলছি। বলেন। শেখ, ফজরের আজানের শুরু হয়েছে এমন অবস্থায় আমার খাওয়া আসলে শেষ হয়নি, তো মানে তখনও একটু বাকি ছিল, শেষ করছিলাম, তো এই ক্ষেত্রে কি আমাকে আবার কাজা রোজা রাখতে হবে, বা এই সাউন্ডটা কি হয়েছে কবুল? শেখ, আরেকটা প্রশ্ন করার সুযোগ দেওয়া যাবে? এক লোকমা 2 লোকমা যদি থাকে প্লেটে তাহলে তাড়াতাড়ি সেরে নেবে, হ্যাঁ আজান হয়ে গেছে তারপর। আর অথবা খাওয়া হয়ে গেছে কিন্তু পানিটা, পানির গ্লাস আছে কিন্তু পানি খাইনি, তো পানি 1-2 গ্লাস পানি তখন খেয়ে নেবে।
কিন্তু আজানের পরে পানাহার শুরু করা মোটেই জায়েজ নয়। হ্যাঁ, আর প্রতিদিন অভ্যাস বানিয়ে নেবে এটাও জায়েজ নয়। কথা বোঝা গেছে? তো আসল সম্পর্ক সাহারির আজানের সাথে নয়, শুভ সাদেকের সাথে। টাইম টেবিল যদি বলে শুভ সাদেক হয়ে গেছে, তার আগে সতর্কতা অবলম্বন করতে হবে যাতে সে রোজা নষ্ট না হয়ে যায়। যাই হোক, তারপর একটি হাদিস যেহেতু আছে, তো সেই ক্ষেত্রে অল্প খাবার, এক দু লোকমা আছে, সেটা তাড়াতাড়ি সেরে নেন। এক গিলাস দুই গিলাস পানি খাওয়া, পানি খাওয়া বাকি আছে, তো পানিটা তাড়াতাড়ি খেয়ে নেন। কিন্তু আজান হইলো, ঘুম ভাঙলো, আর তারপরে খেতে শুরু করলেন, অথবা থালা ভর্তি খাবার এখন আছে, এখনো 5-10 মিনিট লাগবে, আর থালা ভর্তি খাবার খেতে থাকেন আরামসে, এগুলি ফতোয়া, ভুল ফতোয়া। এই ফতোয়া যদি আমল করেন, তাহলে যে ফতোয়া দিয়েছে সেও গুমরা গুমরাহকারী, নিজে গুমরাহ অন্যকে গুমরাহ করবে, আর আপনারা গুমরাহ হয়ে যাবেন। খবরদার, নিজের এবাদতের আপনি আমি যেন সবসময় সুরক্ষার ব্যবস্থা করি, হেফাজত করি। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। শেখ, উনি প্রশ্ন করতে চাচ্ছেন আর একটা, তবে আমি রিকোয়েস্ট করব যদি শুধুমাত্র আপনার রমজান সম্পর্কিত প্রশ্ন হয়। রমজান হলো, ঠিক আছে, জি, আমি আপনাকে আনমিউট করছি, শুধু রমজান সম্পর্কে হলে আনমিউট করুন, প্রশ্ন করুন শেখ রমজান সম্পর্কে না, বাট না, তাহলে আপনি প্রশ্ন একটু করবেন না ইনশাআল্লাহ। জাজাকাল্লাহ খায়ের, আপনি মিউট করে দিন, না অন্যদের তো আমরা স্কিপ করেছি, ইনশাআল্লাহ অন্য সপ্তাহে ইনশাআল্লাহ। জি, জাজাকাল্লাহ খায়ের। তো ইনশাআল্লাহ আমরা এই পর্যায়ে প্রশ্ন নেব। প্রশ্ন করবেন মিম, প্রশ্ন করবেন রেহানা, আপনি প্রশ্ন করুন। রেহানা, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। ওকে, এ পর্যায়ে প্রশ্ন করবেন সোমাইয়া, আপনি প্রশ্ন করুন। যে আপনাদের ফোনগুলো আনমিউট করতে বলা হচ্ছে আপনাদের স্ক্রিনে, আপনারা অপশন ফলো করুন, ফোনটাকে আনমিউট করে নিন, প্রশ্ন করুন। সোমাইয়া, আমাদের হাতে সময় খুবই কম, তো আমরা আরেকজনকে সুযোগ করে দিচ্ছি পর্যায়ে। প্রশ্ন করবেন আয়শা খাতুন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু, সম্মানিত শেখ, আমি কানাডা থেকে বলছি, আয়শা। জি আলহামদুলিল্লাহ, আমি জানতে চাচ্ছি এখানে তারাবি হচ্ছে অনেক মানে কোরআন সুন্নাহ অনুযায়ী 8 রেকাত পড়েন, আবার অনেকে 20 রেকাত পড়েন, তো আমরা কি 8 রেকাত পড়বো না 20 রেকাত, কোরআন সুন্নাহ মোতাবেক কোনটা সহি আপনি যদি একটু বলতেন, জাজাকাল্লাহ খায়রান। কোরআন সুন্নাহ মোতাবেক যদি পড়তে চান, তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সহি বুখারীর হাদিস, এর থেকে স্পষ্ট কোনো হাদিস নেই। সেটা হচ্ছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করছেন যে কাইফ কানা সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল্লাইল, রাতের সালাত কেমন ছিল, তখন বললেন তিনি রমজান মাসের কথা জিজ্ঞেস করছেন, বলছে মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গাইরিহি আলা 11 রাকাতান। রমজান মাসে হোক আর অন্য কোন মাসে হোক, সারা বছর 11 রাকাতের বেশি তিনি পড়তেন না। 8 রাকাত তারাবি, তাহাজ্জুদ একই, হ্যাঁ, সলাতের দুটো নাম, আর তারপরে 3 রাকাত বেতর, অথবা 10 রাকাত দুই দুই করে পড়ে 1 রাকাত বেতর। এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত। এই জন্য শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ সৌদি আরবের প্রধান মুফতি ছিলেন আজকে থেকে 23 বছর আগে, আর মদিনা ইউনিভার্সিটির যিনি চ্যান্সেলর ছিলেন রাহিমাহুল্লাহ তাআলা, সারা বিশ্বের সবচেয়ে বড় আলেম ছিলেন আপন জামানায়, তিনি বলতেন প্রত্যেক রমজানে, আমরা ছাত্র জীবন থেকে তার আলোচনা, তখন তো দুনিয়াতে ছিলেন তিনি, ছাত্র যেমন থেকে শুনতাম, পহেলা রমজানের রাতে তিনি যে আলোচনাটি করতেন, সেখানে তিনি বলতেন যে ওয়াল আফজাল, উত্তম হচ্ছে 11 রাকাত আদায় করা ইক্তিদান বিসুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সুন্নতের অনুসরণে। এটি যদি লম্বা করে পড়া হয় সুন্দর কোয়ালিটির,
তাহলে 8 রাকাত পড়লে বেশি নাকি 20 রাকাতের তুলনায়? আর যদি 8 রাকাত পড়তে গিয়ে 8 রাকাতওয়ালারা ওই যে যতটা 2 রাকাতে সময় লাগাচ্ছেন, ওই 20 রাকাতওয়ালা ওই সময় লাগাচ্ছেন, তাহলে এর তাহলে নাকি পাবেন না? তাহলে আপনি এ কথা বলতে পারেন যে শুধু 8-এর সংখ্যা পূরণ করে আমি বেশি নাকি পেয়ে যাবো, কিন্তু 8-এর সংখ্যা পূরণ করলে কিন্তু সময় লাগালেন আপনি অর্ধেক সময়। আর একজন হয়তো রাকাত সংখ্যাটা নবী রাকাত সংখ্যা নবী সাল্লামের নিল না আমলের, পরে সাহাবা কিরামদের যুগে মানুষরা পড়তো, কেউ 20 পড়তো, এমন কি তাবেইদের যুগে, ইমাম মালিক রাহমাহুল্লাহর যুগে, তাবেইনদের যুগে মদিনাতে 40 রাকাত পড়া হইতো, আর 1 রাকাত ভিতরে 41 রাকাত পড়া হইতো। তো যারা 20 নিয়ে টানাটানি করেছেন, 20 কেন, একটু 41 রাকাত শেখান না? 41 শেখান মানুষকে, যদি সংখ্যায় বাড়াবার জন্য এত উদগ্রীব হন তো 41 পড়ান, হ্যাঁ 36 পড়ান, 38 পড়ান, হ্যাঁ 34 পড়ান, এই বিভিন্ন রকমের যে আমল গুলি রয়েছে সেগুলো করেন, কিন্তু সেগুলোকে সুন্নত বলেন না রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই ব্যক্তি বলবে যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত হচ্ছে 20, সেই ব্যক্তি ভুল তথ্য দেবে ইসলাম সম্পর্কে। যেই ব্যক্তি বলবে যে তারাবি 20 রাকাত 18 রাকাতে কোনো, 8 রাকাত আর 20 রাকাতে কোনো পার্থক্য না, সেই ব্যক্তি ইসলামের ভুল মেসেজ দিল মানুষকে। 8 রাকাত নবী সাল্লামের সহি সুন্নত, এটি আমল। আর বাকি কেউ যদি নফলের নিয়তে বেশি পড়ে তাহলে জায়েজ আছে, না জায়েজ নয়, কিন্তু নফলের নিয়তে পড়তে হবে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত বলবে না, কারণ কথাটি মিথ্যা হবে অবাস্তব হবে। জাযাকুমুল্লাহ খাইর, বারাকালাফিক। সেটা আজ এখানে শেষ করা যাক ইনশাআল্লাহ, অনেক সময় হয়ে গেল, আপনার শরীরও অসুস্থতা, তো আমার মনে হয় সময় না নিয়ে আজকে এখানে শেষ করে দেন দোয়া করে। জাযাকুল্লাহ খাইর। জাযাকুমুল্লাহ খাইর। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ফরজ নফল ইবাদত বন্দি কবুল করেন, রমজান মাসকে আমাদের জন্য মোবারক করেন, এবং রমজান মাসে আমাদেরকে যেন কবুল করেন, আমাদের পরিবার পরিজনকে আল্লাহ কবুল করেন, যারা আমাদের মধ্যে অসুস্থ রয়েছেন বিশেষ করে দিন ভাইয়েরা যারা আজকে অনলাইনে আছেন, তাদের অনেকেই সম্পর্কে জানি যে তারা অসুস্থ রয়েছেন, আল্লাহ যেন তাদেরকে শেফায়ে কামিলা দান করেন, পূর্ণ আফিয়াত দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলমিন এর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে নেক হায়াত দান করেন, দিনের খাদেম হিসেবে আল্লাহ কবুল করেন, এবং যারা দিন শিখছেন পুরোপুরি দিন পালনের জন্য আল্লাহ রাব্বুল আলমিন যেন রাস্তাকে সহজ করে দেন, ছেলে মেয়েদের ইমানি ইসলামী তরবিয়তকে আল্লাহ রাব্বুল আলমিন যেন সহজ করে দেন এই ফিতনার যুগে। আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আবার দোয়া করি আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, ভুল ত্রুটি মাফ করেন, নেকির কাজে অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকাল্লাহ খাইরান শেখ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন, আবার যেন আপনি সুস্থতার মধ্যে আমাদের কাছে ফিরে আসতে পারেন আল্লাহর কাছে আমরা সকলে এই জন্য দোয়া করি। সম্মানিত তিনি ভাই ও বোনেরা, প্রোগ্রাম শেষ করার পূর্বে যারা আজকে প্রশ্ন করতে সুযোগ পেলেন না হ্যান্ড রেজ করার পরে, তাদের উদ্দেশ্যে বলছি আগামী সপ্তাহে ইনশাআল্লাহ চেষ্টা করুন শুরুতে প্রোগ্রামে যুক্ত হয়ে, নিউ ইয়র্ক টাইম দুপুর 2টায় আপনার হ্যান্ড রেজ করবেন, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পাশাপাশি যারা আজকে প্রশ্ন করার সুযোগ পেয়েছিলেন এবং গত সপ্তাহে প্রশ্ন করেছিলেন, আপনারা নেক্সট উইকে প্রশ্ন না করে, হ্যান্ড রেজ না করে, আপনার 2 সপ্তাহ পরে আবার হ্যান্ড রেজ করবেন ইনশাআল্লাহ। অনেক ব্রাদার সিস্টার প্রশ্নকারী হওয়ার কারণে, অনেক প্রশ্নকারী হওয়ার কারণে আমরা এই ব্যবস্থাপনা নিয়েছি আমাদের সুবিধার্থে, যাতে করে সবাই আমাদের প্রয়োজনীয় বিষয়গুলো কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আমাদের সম্মানিত শেখের কাছ থেকে জানতে পারি, সবাইকে সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যে আমাদের এই সিস্টেম বা এই নিয়ম নীতি ইনশাল্লাহ আমরা মেনে চলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। যেহেতু আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করি, আমরা যা কিছু আজকে শুনলাম আল্লাহ যেন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আমল করার তৌফিক দান করেন, আল্লাহ যেন রমজান মাসে আমাদের নেক আমলের মাধ্যমে আমাদের জীবনে পরিবর্তন করার তৌফিক দান করেন, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সকলকে কল্যাণের ভিতরে রাখেন, বিশেষ করে আমাদের সম্মানিত শেখ অসুস্থতা থাকার পরেও আজকে আমাদের সাথে ছিলেন, আমরা সকলেই জানি শারীরিক অসুস্থতায় আছেন, আমরা সকলে তার আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ সুবহানাহু তাআলা তাকে যেন
পরিপূর্ণ সুস্থতার মাধ্যমে আবার আমাদের কাছে ফিরে নিয়ে আসেন ইনশাআল্লাহ। নেক্সট উইক আবার হয়তো দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ কাছে দোয়া করি, আল্লাহ কবুল করেন, আল্লাহুম আমিন। তো ইনশাআল্লাহ আজ এই পর্যন্তই, আগামী সপ্তাহে আবার দেখা হবে, কথা হবে। যে যেখানে যে অবস্থায় আছে আল্লাহ সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, আমিন। আসসালাহ নবীন মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহাবি আজমাইন। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবারকাতুহ।